হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সকাল সকাল দুই কাপ চা বানিয়ে নিচ্ছি, একটা আমার ছেলের, একটা আমার নিজের। আমি চিনি ছাড়া চা খাই আর আমার ছেলে চিনি সহ। তো আপনাদের কিছু কথা বলি, আমি নতুন ব্লগার, অনেক ভুল ত্রুটি আমার হবে, এখন এটাই স্বাভাবিক। আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমি আরও ভালো করতে চেষ্টা করব। এটা সকালের নাস্তা, খিচুড়ি খাবে আমার ছেলে, এই জন্য আমি খিচুড়িটা তৈরি করেছিলাম আর বাজার এনেছিলাম। এটা কয়েকদিন আগের ভিডিও করে রেখেছিলাম, কিন্তু আসলে সময়ের অভাবে আমি এটা দিতে পারিনি। আমি বাজারে গিয়ে কিছু মাছ কিনে নিয়ে আসলাম, সেই মাছগুলো আমি দেখাচ্ছি কি কি মাছ কিনেছিলাম। যাই হোক, আপুরা ভাইয়ারা, আপনারা যারাই আমার ভিডিও দেখেন একটা লাইক করবেন বা একটা কমেন্টস করবেন, বিশ্বাস করেন আপনাদের এই লাইক কমেন্টসে অনেকটা আগ্রহ আমার বেড়ে যায়। আর আমি চাই প্রত্যেকটা মেয়ে স্বাবলম্বী হোক, কারণ মেয়েদের স্বাবলম্বী হওয়াটা খুবই দরকার। আর অনেকেই ভাবতে পারেন যে ইনি ব্লগ কেন করে, আসলে এটা কিন্তু আমার আর্থিক কোনো সমস্যা বা কি, এই কারণে কিন্তু আমি ব্লগটা করি না। আর এইটা আসলে আপনারা সবাই জানেন যে এইগুলো করে এখন কোনোই টাকা ইনকাম আপনার প্রথমে হবে না, এটা আপনার ভবিষ্যতের ব্যাপার। কিন্তু আমার এটা শখ হয়েছে, সেটা যদি আল্লাহ ভবিষ্যতে আমার সাথে থাকে তাহলে অবশ্যই হবে, আর আপনারা যদি পাশে থাকেন এই জন্য আমার শখটা পূরণ করতেছি। কারণ আমাকে কেউ বাধ্যতামূলক করেনি যে এটাও করা লাগবে, বা কেউ বাধাও দেয়নি। আমার এটা খুব ভালো লাগে যে প্রত্যেকটা মেয়ে মানে কাজ করবে, কাজের ভিতর থাকবে এবং একদিন অনেক বড় হবে। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখি, দেখে দেখে মানে আমার খুব আগ্রহ আসছে যে আমি আসলে ভিডিওগুলো করব, দেখি কেমন হয়। আমার কাছে অনেক কঠিন মনে হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে এখন অনেকটাই মানে সহজ হয়ে এসেছে, তবে আরও ভালো হবে। আমি তো এখনও আসলে অনেক ভালো করে কিছু পারি না, ভালো করার চেষ্টা করি। যদি আপনারা থাকেন আমার পাশে অবশ্যই আমার এটা করা সম্ভব। আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন প্রতিদিন, যাতে আপনারা ভিডিও দেখতে পারেন। এই জন্য আমি সেই দিন রান্না করেছিলাম, আপনারা চিনেন হয়তো, সবাই চিনবেন, আপুরা চিনবেন, মানে ডাটা দিয়ে আমি চিংড়ি মাছের ভাজি এবং টমেটো দিয়ে করেছিলাম, অনেক সুস্বাদু খেতে। আপনারা এটা বানিয়ে দেখতে পারেন। আমি সেই ভাজিটা করেছিলাম, অনেক মজা হয়েছিল। আর একটা তরকারি রান্না করব, তা আপনারা দেখতে পাবেন। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, কারণ আমার বাচ্চাটা ছোট বাচ্চা নিয়ে আসলেও ভিডিও করা এবং ভয়েস দেয়া অনেক কিন্তু টাফ ব্যাপার হয়ে যায়। কারণ আমার বাচ্চাটা যদি আমি ভয়েস করি তখন আমার সাথে সাথে সে, আমি যাই বলি সে আমার সাথে সাথে তাই বলে, ঠিক আছে? এর জন্য অনেক সময় চেষ্টা করি ও যখন ঘুমাবে তখন আসলে এগুলো করব। ও খুবই ডিস্টার্ব করে, ওকে নিয়ে আমি সব কাজ করতে পারি না। আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি,
আমি মশলাগুলো চিংড়ি মাছের সাথে এগুলো পুরো মিক্সড করে নিচ্ছি। আমার কষানোটা প্রায় হয়ে গিয়েছে। এই যে বলছিলাম যে ডাটা, এইগুলো সেই ডাটা, ঠিক আছে? এগুলো মানে অনেক দিন ধরেই আমার ফ্রিজে ছিল, আমি খাইনি। তখন ভাবলাম যে আমি একটা ভাজি করে খাই, আমার খেতে ইচ্ছে করছিল না, তা পরে ভাবলাম যে আমি একটা ভাজি করি। তা আসলেও ভাজিটা খুবই মজা, এই ডাটা দিয়ে চিংড়ি মাছ এবং যদি একটু টমেটো দিয়ে মানে একেবারে শুকনা করে ভাজি করবেন তাহলে দেখবেন অনেকটাই মজা লাগে। আপনারা করে দেখতে পারেন, আমার তো মজা লেগেছে। টমেটো দিয়ে দিলাম, আসলে এক হাত দিয়ে আমার মোবাইলটা ধরা, আর এক হাতে আমি রান্না করছি, এই জন্য হয়তো ক্যামেরাটা একটু নড়াচড়া করতেছে। আপনারা একটু মানিয়ে নেবেন, আস্তে আস্তে আমি সব ঠিক করে ফেলবো। আমার দুটা চুলা আমি ধরিয়ে দিচ্ছি, একটাই ভাজি আর একটাই তরকারি। আমার ভাজিটা হয়ে গেছে, আর মাছের তরকারিটাও হয়ে গেছে। খুবই সুস্বাদু হয়েছিল। আমি রান্না করার পরে আমি যে কাজটা করি প্রতিদিনই, আমি মানে গ্যাসের চুলাটা পরিষ্কার করে নিই, পরিষ্কার করে আমার যে থালাবাটিগুলো থাকে আমি সেগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে দিই, বেসিংটা পরিষ্কার করে রেখে দিই, কারণ পরে আসলে করা হয় না, কারণ আমার বাচ্চাটা খুবই ছোট, ওকে সময় দেওয়া লাগে, এই জন্য আমি সাথে সাথে ওই কাজগুলো করে রেখে দিই। অনেকে পরেও করে, আর আমি এটা আগে করার চেষ্টা করি সব সময়। আমার মনে হয় এই কাজটা পরে করলে মনে হয় মানে আমার মাথায় অনেকটা মানে টেনশন লাগে যে এই কাজটা আমার আছে, আমার পরে করা লাগবে, এই জন্য আমি চেষ্টা করি মানে তখনই করার।
এখন আমরা বিকেলের সময় মানে ওই দিন বিকেলের সময় আমার বাবু ঘুমায়নি, বলতেছিল মাম্মা বাইরে বাইরে, মানে সে মামা বাড়ি যাবে। তা ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরে আসি, মামা বাড়ি যাচ্ছে সে, খুবই মজা। মানে সে বাইরে বেরোলে মানে খুবই আনন্দ, মানে তার মনে খুবই আনন্দ হয়, এই জন্য তাকে নিয়ে একটু ঘুরে আসি মাঝে মধ্যে। আর ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম, আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব।